হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তোমার জিব্লগ 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবার মানে কি, আজকে আমি শিব পুজো দেব। আর তোমরা তো জানোই এটা চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে শিবের জন্ম মাস। তো এখন আমি স্নান, তার জন্যই সকাল সকাল স্নান করে এসে পড়েছি। এখন আমি শিব পুজো দেবো এবং বাকি সব ঠাকুরকে পুজো দেবো। পুজো দিয়ে আসছি, তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, আমি পুজো দিয়ে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের শিব ঠাকুর। শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর এই যে সব ঠাকুরকেই সুন্দরভাবে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এখন আমি পুজো টুজো দিয়ে এসে পড়েছি। তো আমার পুজো টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মানে আমি একটু মিষ্টির দোকানে যাব, যেহেতু আজকে সোমবার, সোমবার দিন আমি নিরামিষ খাই। তো এখন একটু মিষ্টির দোকানে যাব, মিষ্টির দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি চলে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে ভাবছি কত রকমের মিষ্টি আছে, যে কোনটা নেব কোনটা না বুঝেই উঠতে পারছিলাম না। তো ফাইনালি কিছু মিষ্টি নিয়ে নিলাম, এখন বাড়িতে চলে যাব। আমি বাড়িতে এসে ভাত রান্নার জন্য হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর এখানে আলু কেটে রেখেছি, আলুগুলিকে ভাতের সঙ্গে সিদ্ধ দিয়ে দেব। তো আলুগুলিকে আমি দিয়ে দিচ্ছি, আলুগুলি যাতে একেবারে ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো এখন জলটা গরম হওয়ার অপেক্ষা করব। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, আমি একা খাবো সিদ্ধ ভাত, তাই চালটা অল্প করে নিলাম। এখন চালগুলিকে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো এখন জলটা গরম হওয়ার অপেক্ষা করব। তো আমার প্রায় ভাত হয়েই এসেছে, এখন ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পালা। তো আমি ফ্যান ঝরিয়েও নিয়েছি। এই যে দেখো, সিদ্ধ ভাত রেডি। তো আমি এখন তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করে এসে পড়েছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2। তো এখন আমি একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি এবং কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি রেডি হয়ে আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে এসে গেছি, এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে রিক্সা, রিক্সাতে উঠবো। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে আমরা ব্যাংকে যাব, তাই ব্যাংকের সামনে রিক্সা থেকে নেমে গেলাম। দেখো, আমরা ব্যাংকে এসে গেছি। এই দেখো, আমার পাশে কে আছে। তো এখন প্রথমে এসেছি ব্যাংকে, ব্যাংকে একটু কাজ সারবো, তারপরে একটু টাউনে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা ব্যাংকের ভিতর ঢুকে পড়েছি। লোকজন তেমন একটা ছিল না, কিন্তু যারা ছিল তারও নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। আর আমি এদিকে একটা ফর্ম ফিল আপ করে নিচ্ছি টাকা জমা দেওয়ার জন্য। তো আমার এই ফর্মটা নিয়ে বৌদি লাইনে দাঁড়িয়ে আছে। লোকজনের ভিড়ের মধ্যে পড়তে হয়েছিল, কারণ নেট ছিল না। আমরা এখন ব্যাংক থেকে বেরিয়ে একটা ইস্ত্রির দোকানে চলে এসেছি। এখন আমি কিনবো না, বৌদি কিনবে, একটা ইস্ত্রি কিনবে। তো তার জন্য ওইটাকে ভালোভাবে একটু হাতে নিয়ে দেখে নিচ্ছে, এটা ভালো হবে কি খারাপ হবে। যদিও উষা কোম্পানি ছিল, ওইটা ভালোই হবে, কারণ গত বছর আমি একটা ইস্ত্রি কিনেছিলাম, ওইটা সেমই ছিল। তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো এখন বৌদির পছন্দ হয়ে গেছে, বিল করার জন্য দিয়ে দিচ্ছে। তো দোকানের মালিক বিল করে নিচ্ছে। আর এদিকে নতুন ইস্ত্রি পেয়ে বৌদিকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। আমরা ইস্ত্রির দোকান থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো বৌদির আরও কিছু কেনাকাটা ছিল। তো দেখি এখন কোন দিকে যাওয়া যায়, আর বৌদি কিছু কাপড় দেখছে পছন্দ হয় কি না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু মার্কেটের দিকে, মার্কেটে ঢুকব। আমরা মার্কেটের ভিতর ঢুকে পড়েছি। লোকজন তেমন একটা ছিল না, ভিড় একদম নেই বললেই চলে, হালকা হালকা মানুষ ছিল। তো হঠাৎ মার্কেটের ভিতর দেখা হয়ে গেল বৌদির এক বান্ধবীর সঙ্গে। তো বৌদি কথা বলছিল বান্ধবীর সঙ্গে, আর এই ফাঁকে আমি একটু কসমেটিক্সের দোকান ছিল ওইটা, তো কসমেটিক্সগুলিকে একটু ভিডিও করে নিলাম, দেখে খুব ভালোই লাগছিল। আমরা দুজন হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, এখন হকারের পিছনে এসেছি, দেখি কী কেনা যায়। বৌদি অনেকগুলি নাইলিন কিনবে, তাই নাইলিন কেনার জন্য আমার একটা পরিচিত দোকানে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে গোপাল ঠাকুর, তারপর অন্যান্য ঠাকুরের জামা কাপড়ের দোকান। দেখতে কত ভালো লাগছিল ঠাকুরের জামা কাপড়গুলিকে। তো বৌদির নাইলিন মোটামুটি কাটা হয়ে যাচ্ছে, তো এখন ছেলেটা প্যাক করে দেবে।
দিলে পরে আমরা এখান থেকে চলে যাব। ও হ্যাঁ, নাইলিনের পাশাপাশি ফলসও নিয়েছে, নাইলিনার ফলস এক দোকান থেকেই নিয়ে নিয়েছে। দোকানদার এখন টাকার হিসাব দিচ্ছে, টাকাটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। ঠাকুরের জামা কাপড়গুলি বেশ ভালোই লাগছিল, তাই বৌদি কয়েকটা জামা কাপড় কিনে নিল। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, টাটা বাই বাই। ও এখন চলে যাবে। তো আমি এখন আমার বাড়িতে চলে এসেছি আর বৌদিও বৌদির বাড়িতে চলে গেছে। তো আসার সময় ভিডিওটা করতে পারছিলাম না, রিক্সার মধ্যে এত ঝাঁকুনি দিচ্ছিল, এত ঝাঁকুনি দিচ্ছিল, তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা করা সম্ভবই হচ্ছিল না। আচ্ছা যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, লাভ ইউ, লাভ ইউ।